मॉडल एक्टिविटी टास्क क्लास 8 এর এটি এটি দেওয়া হয়েছে আগস্ট মাসে 2021 সালের আগস্ট মাসে এটি অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর এই যে লেখা আছে পার্ট 2 ইংলিশ ক্লাস 8 এবার আমাদেরকে পড়তে হবে রিড দা ফলোইং প্যাসেজ নিচের প্রবন্ধটি পড়ো এন্ড অ্যানসার দা কোশ্চেনস গিভেন বিলো নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করো অন 16 জানুয়ারি 16 জানুয়ারি 1941 1941 সালের 16 জানুয়ারি শিশির ফিনিশ হিজ ডিনার শিশির তার রাতের খাবার সম্পন্ন করলেন আর্লি সকাল সকাল এন্ড ড্রপ টু এলগিন রোড এবং এলগিন রোড গাড়ি চালিয়ে গেলেন অ্যারাউন্ড 8:30 পিএম সন্ধ্যা বা রাত্রি 8:30টার সময় হি পার্ক দা ওয়ান্ডারার তিনি ওয়ান্ডারার গাড়িটি লাগালেন অ্যাট দা ব্যাক অফ দা হাউস বাড়ির পেছনে শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি শিশির এবং সুভাষ পুরোপুরি গোপনীয়তা বজায় রাখছিলেন অ্যাবাউট দা প্ল্যান অফ এস্কেপ পালানোর পরিকল্পনা সম্বন্ধে নন অফ দা ফ্যামিলি মেম্বার্স বাড়ির সদস্যদের কেউই না নিউ এনিথিং কোনো কিছু জানতেন এক্সেপ্ট সুভাষনিস সুভাষের ভাইজি এবং অ্যান্ড এ মেল কাজিন এবং একটা পুরুষ কাকাতো ছেলে দিজেন ছাড়া কেউই তার পালানোর পরিকল্পনা সম্বন্ধে জানতেন না সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন আনটিল দা রেস্ট অফ দা বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ যতক্ষণ না সমগ্র বোস পরিবার ঘুমিয়ে পড়ে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করলেন হি ওয়াজ ড্রেস ইন এ লং ব্রাউন কোট তিনি পড়লেন একটা লম্বা বাদামি রঙের কোট ব্যাগি সালোয়ার্স পড়লেন অ্যান্ড এ ব্ল্যাক ফেজ কালো রঙের টুপি পড়লেন হি ওর গোল্ড ওয়ার রিম স্পেকটাকলস তিনি পড়লেন সোনালি রঙের রিম ওয়ালা চশমা তারের চশমা এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখব অ্যাক্টিভিটি কোশ্চেন গুলো কি রয়েছে সেগুলো ভালো করে উত্তর করব করোনা পরিস্থিতিতে এই সমস্ত দেওয়া রয়েছে এবার আমরা সেগুলো দেখব অ্যাক্টিভিটি তো অ্যাক্টিভিটি 1 রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দা গিভেন বক্সেস নিচে দেওয়া বাক্সে রাইট ট্রু হলে টি লিখবে আর মিথ্যে হলে এফ লিখবে রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইওর অ্যানসার তোমার উত্তরের জন্য আবার সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে এক দাগে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 পিএম হোয়েন দিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড 8:30টার সময় সন্ধ্যে 8:30টার সময় দিজেন তাদের বাড়ির বাড়ির থেকে অ্যাট এলগিন রোডে পৌঁছেছিলেন তো এটি কে পৌঁছেছিলেন না এটি দিজেন পৌঁছাননি এটা এই যে এলগিন রোড ইনি হলেন শিশির এই যে শিশির 8:30 তাই এটি হবে ফলস এই যে ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে শিশির ড্রপ টু এলগিন রোড তারপরে 2 নম্বর কোশ্চেন শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ শিশিরই একমাত্র ব্যক্তি যিনি প্ল্যানের পরিকল্পনা সম্বন্ধে জানতেন না এটি ফলস কেন এই যে এনিথিং এক্সেপ্ট সুভাষনিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন ইনারাও জানতেন তাই এটি হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই যে ইলা অ্যান্ড দিজেন নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ এবার 3 নম্বর কোশ্চেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগাইজ মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে ছিলেন ছদ্মবেশ ধারণকারী সুভাষচন্দ্র বসু এটি ঠিক এই যে কোথায় অ্যানসারটি পাবে এই যে
Subhash had changed into his disguise as Muhammad Ziauddin. So, এটি হলো ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই যে সুভাষ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। আমরা এবার চলে যাব অ্যাক্টিভিটি 2 এ। অ্যাক্টিভিটি 2 এর অ্যানসার দেখব। অ্যাক্টিভিটি 2 এর অ্যানসার গুলো কি হয়? তো অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 2 এর কোশ্চেনস ওয়ার্ডস এ দাগে হোয়াট ইজ দা ওয়ান্ডারার, ওয়ান্ডারার কি? তো ওয়ান্ডারার এই যে ওয়ান্ডারার, ওয়ান্ডারার চালানো যাচ্ছে তার মানে কি? তো পার্ক করা যাচ্ছে, লাগানো যাচ্ছে, তো এটি হলো গাড়ির নাম, নেম অফ সুভাষ কার। এই যে দা ওয়ান্ডারার ইজ দা নেম অফ সুভাষ কার, সুভাষের গাড়ির নাম হলো ওয়ান্ডারার। তারপরে এই দু নম্বর কোশ্চেনের আনসার বি, হুইচ পার্সনস অফ দা বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দা গ্রেট এস্কেপ অফ সুভাষ, সুভাষের মহা নিষ্ক্রমণ বা পালানো সম্বন্ধে পরিবারের কারা জানতেন? তো অ্যান্সার হলো ইলা অ্যান্ড দিজেন নিউ অ্যাবাউট দা এস্কেপ অফ সুভাষ। কোথায় রয়েছে? এই যে সুভাষ নিস ইলা অ্যান্ড কাজিন দিজেন, এই যে ফ্যামিলি মেম্বার্স নিউ মানে এদের ছাড়া কেউই ছিলেন না, এই যে এক্সেপ্ট মানে ছাড়া। তারপরে বি দাগের হয়ে গেল। সি দাগের, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ, সুভাষ কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিলেন? তো এই যে অ্যান্সার হলো সুভাষ ডিসগাইজ হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এই যে অ্যান্সারটি কোথায় রয়েছে? এই যে সুভাষ ডিসগাইজ চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ মোহাম্মদ জিয়াউদ্দিন, এই যে এখানে অ্যান্সারটি রয়েছে। কোশ্চেন অ্যাক্টিভিটি 3, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কে শ্রেণী বিভাগ করো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কে শ্রেণী বিভাগ করো, অ্যাডভার্ব ফ্রেজ কে, অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফিল ইন দ্য টেবল গিভেন বিলো, নিচে যে টেবল দেওয়া রয়েছে সেগুলো পূরণ করতে হবে। হ্যাঁ, তো নাউন ফ্রেজ সেন্টেন্সের নাউন ফ্রেজ কোনগুলো? ছটি, পাঁচটি, ছটি সেন্টেন্স দেওয়া রয়েছে। তো এই যে ফর অ্যাডপশন, এই যে ডি দাগের রয়েছে ফর অ্যাডপশন, এটি হবে এই যে ফর অ্যাডপশন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ফর অ্যাডপশন মানে গ্রহণের জন্য। তারপরে নাউন ফ্রেজ কোনটি দেখি, নাউন ফ্রেজ হলো ফন্ড অফ, প্রিয়, ফন্ড অফ কোথায় রয়েছে? ফন্ড অফ, ফন্ড অফ লেটার ইভিনিং নেভার, এই যে ফন্ড অফ, এই ফন্ড অফটি হলো নাউন ফ্রেজ, ফন্ড অফ মানে প্রিয়। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে বিশেষণ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটি দেখা যাক, অ্যাডজেক্টিভ ফ্রেজ এই যে ভেরি এক্সপেন্সিভ, খুবই দামি, এই যে এটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ এর মতো কাজ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে নেক্সট এই যে বাইটিং ওয়েদার মানে খুবই অস্বস্তিকর আবহাওয়া, বাইটিং ওয়েদার এটিও হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ ফ্রেজ কোনটি, ক্রিয়া বিশেষণ ফ্রেজ দেখা যাক, এই যে ইন এ মিলিয়ন, ইন এ মিলিয়ন মানে 10 লক্ষের মধ্যে, তো এটি এই যে সময় বোঝাচ্ছে, ইন এ মিলিয়ন, ইন এ মিলিয়ন এই যে ইয়ার্স, এগুলো হলো সব অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে নেক্সট হলো ইন দা ইভিনিং সন্ধ্যেবেলা, এই যে কোথায় রয়েছে, এই যে এটিও সময়কে মডিফাই করছে, বিশেষিত করছে, এটি হলো এই যে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে এবার কোশ্চেন অ্যাক্টিভিটি 4, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ড, 80 শব্দের মধ্যে তোমার বন্ধুকে চিঠি লেখো বা বান্ধবীকে, কোন স্টেজ পার হয়ে যে দূরে থাকে, ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের উৎসব সম্বন্ধে বর্ণনা জানিয়ে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টস গুলো ব্যবহার করতে পারো, হিন্ট সংকেত, টাইম হোয়েন ফেস্টিভ্যাল টুক প্লেস, কখন উৎসবটি ঘটেছিল সেই সময়টা, হাউ লং এটি লাস্টেড, কতদিন এটি থাকে, নাম্বার অফ পিপুল পার্টিসিপেটেড, কতজন লোক এখানে অংশগ্রহণ করে, ডেসক্রিপশন বর্ণনা অফ দ্য ফেস্টিভ্যাল উৎসবটির, ইওর এনজয়মেন্ট তোমার আনন্দ অনুভূতি। তো এবার লেটারটা লিখব, অ্যান্সার
তো ডান দিকে লিখে দেবে তোমার নিজের ঠিকানা, প্রম পাতাটি লিখে তোমার সংক্ষিপ্ত ঠিকানা লিখে দেবে। ধরো আমার ঠিকানা লিখছি কালিয়াচক মালদা, আর ডেট দিয়ে দেবে। ধরো আজকের তারিখ হলো 4/8/2021, এটি 8। তারপরে বাঁ দিকে লিখবে ডিআর কথাটি লিখে লিখে দেবে, ডিআর বন্ধুর নাম, ধরো আমার বন্ধুর নাম আনিস, ANISH। তো লিখবে আমি তোমার চিঠি পেয়েছি, আই গট ইওর লেটার, লেটার আমি তোমার চিঠি পেয়েছি কবে, স্টারডে গতকাল, স্টারডে তোমার চিঠির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো লিখতে হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর সুইট নোট, সুইট নোট তোমার চিঠির জন্য তোমাকে ধন্যবাদ। তারপরে লিখতে হবে তুমি জানতে চাও ফেস্টিভ্যাল সম্বন্ধে, ইউ ওয়ান টু টু নো নো, তুমি জানতে চাও অ্যাবাউট এ, অ্যাবাউট এ ফেস্টি ভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের উৎসব সম্বন্ধে জানতে চাও, ওয়েস্ট বেঙ্গল এখানে সংক্ষেপে বললাম, ইয়ার ইট ইজ ইন এ নাট সেল, ইন এ নাট সেল মানে সংক্ষেপে, এটি একটি ফ্রেজ, নাট সেল। তো লিখতে হবে ফেস্টিভ্যালটির নাম, দুর্গা পূজা, দুর্গা পূজা ইজ দা বেস্ট ফেস্টিভাল, ফেস্টিভাল এটি কখন ঘটে, ইট টেক প্লেস, টেক্স টেক্স প্লেস মানে ঘটে বা হয় অনুষ্ঠিত হয় শরৎকালে, ইন অটাম শরৎকালে হয়, কতদিন থাকে, ইট লাস্ট LASTS লাস্ট ফর 10 থেকে 12 দিন, 10 to 12 days। কতজন লোক অংশগ্রহণ করে, এভরিওয়ান, এভরি অন পার্টিসিপেটেড, পার্টি পার্টিসিপেটেড পার্টিসিপেটস পার্টিসিপেটস ইন ইট, আমি এটি খুব এনজয় করি, আই এনজয় ইট ভেরি মাচ, ভেরি মাচ আমি খুবই এনজয় করি। তারপরে
এখানে নিচে লিখে দেবে ইয়ার্স, এখানে নিচে লিখে দেবে ইয়ার্স এভার ই ভি ই আর, তারপরে কমা দেবে, কমা অবশ্যই দেবে, নিজের নাম ঠিকানা ছাড়া লিখবে। তো ধরো তোমার নাম আমার নামে লিখে দিলাম, এই যে পরিমল, আমার টাইটেল হলো মন্ডল, মন্ডল লিখলাম না। এবার এই যে বাঁ দিকে লিখবে আনিসের ঠিকানা, এই আনিসের ঠিকানাটি লিখবে, বন্ধুর ঠিকানা। তো টু কথাটি লিখে লিখে দেবে, এই যে টু লিখবে, তারপরে ধরো এখানে আনিস লিখে দিলা, আনিস কুমার, আনিস কুমার, তারপরে ধরো ঝাড়খণ্ড, জায়গার অভাবে আমি পুরোটা লিখলাম না, ঝাড়খণ্ড। তো এই গেল ক্লাস 8 এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং অসুবিধা হলে জানাবে কমেন্ট সেকশনে। ধন্যবাদ।